অ্যাডভোকেট করিম প্রায় শেষের পথে আমরা চলে এসেছি এই যে দলের প্রভাব বা দলীয়করণের যেই অভিযোগ বা আশঙ্কা আজকে সাদেক হোসেন খোকা বিএনপির ভাইস চেয়ার তিনিও বলেছেন যে তারা যেন এর পাশাপাশি পাশাপাশি তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবি সেগুলোকে অন্তর্ভুক্ত করে তো এই সমাবেশটা যেভাবে হয়েছে যে পর্যায়ে এসছে তাতে করে ওইসব দাবি সেগুলোর মধ্যে গণমানুষের স্বার্থ আছে সেগুলো যুক্ত করা কতটা যুক্তি দেখুন প্রথম কথাটা হচ্ছে আমার ভাই বলছেন যে আওয়ামী লীগে প্রথম একজন মন্ত্রী করছেন রিপ্লাই না দিলে লক্ষ লক্ষ লোক ইটিভি দেখে তো রহমান সিয়ানব্বইভাবে ছিয়ানব্বই পর গভর্নমেন্ট ফর্ম করেনি কুখ্যাত রাজাকার সাহাজিসকে প্রধানমন্ত্রী করার দায় দায়িত্বে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন ওনার দলের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগকে অন্যকে কিছু বলার আগে নিজের আয়নায় নিজের চেহারা দেখতে হবে সর্বপ্রথম পাকিস্তান পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে দিচ্ছেন ওনার দলের প্রতিষ্ঠাতা এই সব বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলতে হবে অন্যকে অভিযুক্ত করার আগে নিজেদের কর্মকাণ্ড দেখতে হবে আমি আসছি দ্বিতীয় প্রসঙ্গে আরেকটা কথা আমার ভাই বলছেন যে আদালত অবমাননা কথা দুই মন্ত্রী বলছেন আমি ডেফিনিটলি কন্ডেম করি যারাই বলবে আমার ভাই নিশ্চয়ই ভুলে যান নাই ওনার দলের চেয়ারপারসন রাজশাহীতে গিয়ে বলছেন এই ট্রাইব্যুনালি ভেঙে দিতে হবে মৌদুদ প্রেস ক্লাবে কনফারেন্স করে বলছেন ট্রাইব্যুনালে ভেঙে দিতে হবে একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল যেখানে জঘন্যতম ঘৃণিত অপরাধীদের বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনাল ভেঙে তাদের মুক্তি যারা চেয়েছেন তারা কি স্বাধীন বাংলাদেশে শহীদের প্রতি শ্রদ্ধা জানান নাকি যারা এদেরকে হত্যা করেছিলেন তাদের পক্ষে দাঁড়াতে চান এই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে অন্যকে তীর বিদ্ধ করার আগে তাকাতে হবে নিজের দিকে যে আমরা কতটুকু করেছি আর এইখানে কোনোভাবেই রাজনৈতিক বলয় সৃষ্টি হচ্ছে না আর এরা গেছে মানবতাবিরোধী অপরাধীদের বিচার চাইতে অনেক কোন রাজনীতি করে না এখন তাদের চাপাবার চেষ্টা করে তাদের মূল আন্দোলনটাকে না করে আমি মধ্য দিয়ে। বিএনপির ভিতরে যারা চেতনায় বিশ্বাস করেন যারা শিবিরের হাতে কোপ খেয়েছেন যারা স্বাধীন বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করেন আপনারা একাত্মতা ওখানে জানান এবং রাজাকার মুক্ত ঘৃণিত অপরাধী মুক্ত বাংলাদেশ করার জন্য যত